নজর রাখবো পরবর্তী সংবাদে। বন্যায় সব থেকে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ জেলা, তার সাথে গোমতিরও ক্ষয়ক্ষতি ব্যাপক। আর এই গোমতিতে বেশ কিছু জায়গাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছে বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচ স্কুল। শনিবার উদয়পুর ইউথ ক্লাবে অবস্থানরত শরণার্থীদের হাতে তারা তুলে দিলেন বেশ কিছু সাহায্য সামগ্রী, যার মধ্যে খাবার দাবার, জল থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষ সাহায্য নিয়ে পৌঁছান আজকে শরণার্থী শিবিরে। উদয়পুর শহর এবং গ্রামীণ এলাকার বিভিন্ন রিলিফ ক্যাম্প রয়েছে, সেখানেও তারা প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়েছেন, যা অত্যন্ত প্রশংসনীয় এই বিপর্যয় মোকাবিলা বিপর্যয় পরিস্থিতিতে। উদয়পুর থেকে কি বক্তব্য উঠে আসছে আজকে সংশ্লিষ্টদের শুনুন। রাজ্যের বন্যা দুর্গতদের ত্রাণের জন্য এবং উদ্ধারের জন্য, এক কথায় তাদের দুঃখকে কিছুটা লাঘব করার জন্য ত্রিপুরা সরকার, কেন্দ্রীয় সরকার, SDRF, NDRF, বিভিন্ন সামাজিক সংস্থা সবাই ঝাঁপিয়ে পড়েছে। কিছু কিছু ব্যক্তিগত উদ্যোগ বিভিন্ন প্রয়াস নিয়েছে আর্তরা, যাতে কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারে। এই অবস্থায় আমাদের উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠের শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকা এবং অসাক্ষক কর্মচারী একটা ক্ষুদ্র প্রয়াস নিয়েছি যে আমরাও এই দুর্দশাগ্রস্ত এবং একটা ডিজাস্টার সিচুয়েশনের মধ্যে আমরা পাশে এসে দাঁড়াই। আমরা তার জন্য কিছু পানীয় জল, বিস্কিট, সাবান, অন্যান্য কিছু নিয়ে এসেছি। এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন উদয়পুর ইয়থ ক্লাব প্রাঙ্গণে, আমরা এখান থেকে শুরু করেছি আমাদের এই সামান্য প্রধান অনুষ্ঠানে। আমাদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার উপস্থিত ছিলেন, তিনি এইমাত্র চলে গেলেন। উনিও আমাদের উৎসাহ দিয়ে গেছেন পাশে থাকার জন্য, আমরাও অঙ্গীকারবদ্ধ। কারণ আমাদের বিবেকানন্দ বিদ্যাপীঠ একটা বিশ্বাস করে যে শিব গানে। আপনারা শুনলেন সংশ্লিষ্ট আয়োজকদের বক্তব্য, তারা আজকে সাহায্য সামগ্রী প্রদান করেছেন দুস্থদের হাতে। আগামী দিনেও তারা এই কাজ চালিয়ে যাবেন, তবে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে, যদিও এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তা রয়েছে আগামীকালের জন্য। আগামী পরশু বা এই কয়েকটা দিন বৃষ্টির পূর্বাভাস থাকছে, তাই এখনো পর্যন্ত যাতে সকলেই স্বাভাবিক থাকেন, সুস্থ থাকেন এবং মানুষ যাতে মানুষের পাশে দাঁড়ায়, এটাই এই মুহূর্তের কাম্য সকলের। ছোট্ট একটা বিরতির পর ফিরব, সঙ্গে থাকুন।